Hello dear learners, how are you? I hope all of you are in a good position by the mercy of merciful almighty Allah. I am also in a good position. Welcome back to Unique Learning English and welcome to all. Dear learners, now I will discuss oral practice 12. Today's topic is 22 sentences at a glance by first simple tense. Or that first simple tense. First infinite tense অথবা first simple tense এর একটি বাক্যকে 22 sentence এ পরিণত করব এই ক্লাসটি মূলত স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য এবং স্পিড ড্রিলিং হিসেবে ক্লাসটি তোমাদের অনেক সহায়ক হবে এবং যারা আজকে আমার এই ক্লাসটি দেখছো যারা নতুন আমার চ্যানেলে ইউনিক লার্নিং ইংলিশ অবশ্যই নিচে সাবস্ক্রাইব অপশনে চাপ দিয়ে অ্যাক্টিভেট করে রাখবে স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাস দ্রুত পেতে হলে অ্যাক্টিভেট করে রাখবে ক্লাসটি এবং ইউটিউব চ্যানেল ইউনিক লার্নিং ইংলিশ সকলেই সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অন্যকে বলবে যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেট আস ডিসকাস ইন ডিটেইলস 22 সেন্টেন্স এট এ গ্ল্যান্স বাই ফার্স্ট সিম্পল টেন্স অর্থাৎ একটি বাক্যকে 22টি বাক্যে পরিণত করব এবং আমরা প্রাথমিকভাবে কীভাবে ধারাবাহিকভাবে অ্যাট এ গ্ল্যান্স আলোচনা করব এবং প্র্যাকটিস করব তারপরে দ্রুত কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটি আলোচনা করব এবং দেখানো হবে এই ক্লাসটি যদি তোমরা দ্রুত প্র্যাকটিস করো রেগুলারলি তোমাদের ফ্লুয়েন্সি বাড়বে এবং সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে অনেক সহায়ক হবে দ্রুত কীভাবে বাক্য তৈরি করতে হয় অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ এক নজরে 22টি বাক্য কীভাবে প্র্যাকটিস করবা এর আগে প্রেজেন্ট সিম্পল দ্বারা 22টি বাক্য একটি ক্লাস করেছি আজকে ফার্স্ট সিম্পল টেন্স দ্বারা যেমন প্রথম যে সেন্টেন্সটি সেটি হচ্ছে ইউ ডিড এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এবং ডিড হচ্ছে বার্ব এই বার্বকে ডিড বার্বটি হচ্ছে ফার্স্ট সিম্পল ফর্মের অর্থাৎ ফার্স্ট ফর্মের একটি বার্ব এখানে ডিডের পরিবর্তে যে কোনো বার্ব বসিয়ে প্র্যাকটিস করা যাবে তো আমি সাধারণত ডু বার্ব দ্বারা এখানে ডিড বসিয়ে ফার্স্ট সিম্পল টেন্সের এক্সাম্পলকে 22 সেন্টেন্সে কীভাবে রূপান্তর করতে হয় এবং অ্যাট এ গ্ল্যান্স কীভাবে প্র্যাকটিস করতে হয় তাই আলোচনা করব এখন কোনটি আলোচনা করব প্রথম যে সেন্টেন্সটি ইউ ডিড এটি হচ্ছে মাদার সেন্টেন্স অর্থাৎ মূল সেন্টেন্স ইউ ডিড এই বাক্যটিকে 22টি বাক্যে পরিণত করব ইউ ডিড তুমি করেছিলে ইউ ডিডন্ট ডু তুমি করেছিলে না ডিড ইউ ডু তুমি কি করেছিলে ডিডন্ট ইউ ডু তুমি কি করেছিলে না তারপরে কি হবে ডাব্লিউস ওয়ার্ড অথবা কোয়েশ্চন ওয়ার্ড দ্বারা আমরা আলোচনা করব হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে হোয়াট ডিডন্ট ইউ ডু তুমি কি করেছিলে না ওয়েন ডিড ইউ ডু তুমি কখন করেছিলে ওয়েন ডিডন্ট ইউ ডু তুমি কখন করেছিলে না হুইচ প্লাস হুইচের পরে একটি নাউন আসবে সেন্টেন্সের সাথে রিলেটেড হুইচের পরে একটা নাউন কাজ আসবে হুইচ প্লাস নাউন ডিড ইউ ডু তুমি কোন কাজটি করেছিলে হুইচ প্লাস নাউন ডিডন্ট ইউ ডু তুমি কোন কাজটি করেছিলে না হোয়ার ডিড ইউ ডু তুমি কোথায় করেছিলে হোয়ার ডিডন্ট ইউ ডু তুমি কোথায় করেছিলে না বা কোথায় করনি তারপরে হবে কি হোয়াই ডিড ইউ ডু তুমি কেন করেছিলে হোয়াই ডিডন্ট ইউ ডু তুমি কেন করনি তারপরে হু ডিড কে বা কারা করেছিল হু ডিডন্ট ডু কে বা কারা করেনি হুম অথবা হু ও দুইটাই বসে আধুনিক ক্ষেত্রে হুমের পরিবর্তে হুয়ের ব্যবহার হয়ে থাকে হু অথবা হু ডিড ইউ তারপরে ভার্ব প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন তুমি কাকে প্লাস ভার্ব করেছিলে তারপরে হুম অথবা হু ডিডন্ট ইউ তারপরে একটি ভার্ব বসবে তুমি কাকে করনি তারপরে হুজ প্লাস নাউন হুজের পর আরেকটি নাউন বসবে হুজ প্লাস নাউন ডিড ইউ তারপর একটি ভার্ব বসবে বাক্যের সাথে রিলেটেড তাহলে হুজ প্লাস নাউন প্লাস ডিড ইউ তারপর একটি ভার্ব বসবে তুমি কার ভার্ব করেছিলে অর্থাৎ ভার্বের জায়গায় কাজটি করেছিলে তুমি কার কাজটি করেছিলে বা তা তুমি কার বিষয়টি যে ধরনের সাবজেক্ট এবং রিলেটেড এই ভার্ব বসিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলে কীভাবে প্র্যাকটিস করবো হুজ প্লাস নাউন ডিড ইউ তারপরে ভার্ব তুমি কার ভার্ব মানে কাজটি বা কোনটি কী করেছিলে এই অর্থে তারপরে হুজ নাউন প্লাস ডিডন্ট ইউ তারপরে একটি ভার্ব বসবে তারপরে কোয়েশ্চন চিহ্ন বসবে তুমি কার তারপরে যে কাজটি করনি এই অর্থে তারপরে হাউ ডিড ইউ ডু তুমি কীভাবে করেছিলে হাউ ডিডন্ট ইউ ডু তুমি কীভাবে করনি অর্থাৎ এভাবে প্র্যাকটিস করতে হবে তখন অ্যাট এ গ্ল্যান্স ধারাবাহিকভাবে কীভাবে আমরা প্র্যাকটিস করব ইউ ডিড তুমি করেছিলে ইউ ডিডন্ট ডু তুমি করনি ডিড ইউ ডু তুমি কী করেছিলে ডিডন্ট ইউ ডু তুমি কী করেছিলে না হোয়াট ডিড ইউ ডু তুমি কী করেছিলে হোয়াট ডিডন্ট ইউ ডু তুমি কী করেছিলে নি বা তুমি কী করনি তারপরে হোয়েন ডিড ইউ ডু তুমি কখন করেছিলে হোয়েন ডিডন্ট ইউ ডু তুমি কখন করনি তারপরে হুইচ প্লাস নাউন ডিড ইউ ডু তুমি কোন কাজটি করেছিলে হুইচ প্লাস নাউন ডিডন্ট ইউ ডু তুমি কোন কাজটি করনি হোয়াই ডিড ইউ ডু তুমি কোথায় করেছিলে হোয়াই ডিড ইউ ডু তুমি কোথায় করনি তারপরে হবে কি হোয়াই ডিড ইউ ডু তুমি কেন করেছিলে হোয়াই ডিড ইউ ডু তুমি কেন করনি তারপরে হুম ডিড ইউ হু ডিড কে করেছিল হু ডিডন্ট ডু কে করেনি বা কারা করেনি তারপরে হুম ডিড ইউ তারপরে বার তুমি কাকে করেছিলে
হোম ডিড ইউ তারপর প্লাস ডিডন্ট ইউ ডু তুমি কাকে বা কাকে সহযোগিতা করেছিলে এখানে বারবার জায়গায় ডিডের জায়গায় যদি আমরা কি সাপোর্ট বা যে ধরনের বারবার সে ব্যবহার করতে পারি তারপর হবে কি হুজ প্লাস নাউন ডিড ইউ ডু তুমি কারটি করেছিলে হুজ প্লাস নাউন ডিডন্ট ইউ ডু তুমি কারটি করোনি বা কার কাজটি করোনি এই ধরনের হবে তারপর হাউ ডিড ইউ ডু তুমি কীভাবে করেছিলে হাউ ডিড ইউ ডু তুমি কীভাবে করোনি এইভাবে অ্যাটেগনেস বা এসটি বাক্য একটি বাক্য দ্বারা ইউ ডিড দ্বারা এভাবে প্র্যাকটিস করলে কী হবে দ্রুত সেন্টেন্স মেকিং করা এবং ফ্লুয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং দ্রুত বাক্য তৈরি করার ক্ষেত্রে এই প্যাটার্নটি তোমাদের অনেক সহায়ক হবে এবং দ্রুত বাক্য তৈরি করার ক্ষেত্রে খুবই কনফিডেন্স লেভেল বৃদ্ধি হবে আশা করি এই ক্লাসটি যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো দ্রুত প্র্যাকটিস করলে তোমাদের অনেক ফ্লুয়েন্সি বাড়বে আত্মবিশ্বাস বাড়বে এবং স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য দ্রুত প্র্যাকটিস করতে হবে স্পিড ডিলিং হিসেবে বিভিন্ন প্যাটার্ন বাক্য তৈরি করার যে কৌশল আলোচনা করা এবং প্র্যাকটিস করতে হবে নিজে নিজে প্র্যাকটিস করার জন্য প্যাটার্নটি ক্লাসটি দেখে তোমরা প্র্যাকটিস করবা তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি বৃদ্ধি হবে আশা করি তোমরা সকলেই ক্লাসটি দেখে অনেক উপকৃত হবে তো আই উড লাইক টু ইনভাইট অল অফ ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইউনিক লার্নিং ইংলিশ অ্যান্ড স্টে হোপ স্টে সেফ আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবে ধন্যবাদ।